এই নাও বাজার খাবে না ছোট বলছি আমাকে এক কাপ চা দিও তো আমাকে এক কাপ তোমার চা রেডি এই রাত্রি বেলা ঠান্ডা জলে হাত দিতে কার ভালো লাগে আরে কি হলো চাদর নেবো কেন কি রঙের সোয়েটার পরেছিলে মনে আছে আরে বাবা চাদর সোয়েটার কিছুই নেইনি তুমি কি কোনো মেয়েকে দেখেছো বিয়ে বাড়িতে চাদর সোয়েটার পরে যেতে সে কি ডিসেম্বর মাসে গেলে তোমার শীত লাগেনি আরে লেগেছিল কিন্তু চাদর পরে বিয়ে বাড়ি যাবো স্টাইল মারতে পারবো না তো কারণ ওয়ার্ড লাগে না ও আচ্ছা তার মানে ঠান্ডা শুধু ওই বাড়ির কাজ করার সময় লাগে তাই তো ও আচ্ছা এতক্ষণ ধরে হে দিয়ে তুমি আমাকে ব্যঙ্গ করলে চলো ঠান্ডার মধ্যে জলে হাত দিয়ে নাচ করতে কার ভালো লাগে ওই কোথায় গেলে দিদিকে শোনো তো হ্যাপি অ্যানিভার্সারি বলো তোমার আজকে কি গিফট লাগবে ডিভোর্স ঠিক আছে আমি আজকে ভিডিও লাইভ নিয়ে আসবো ডিভোর্স মানে কি একে একে মানছো নাকি হ্যাঁ আসলে আমি অনেক ভেবেই সিদ্ধান্তটা নিয়েছি সকাল সকাল এই কথা কিন্তু কেন কারণ আমি স্বাবলম্বী হব এর সাথে ডিভোর্সের কি সম্পর্ক সকাল থেকে তো কিছু না কিছু করেই যাচ্ছি সংসারের জন্য আমি তো নিজের জন্য তো কিছুই করতে পারলাম না এবার থেকে আমি নিজের জন্য ইনকাম করব আর আমি স্বাবলম্বী হব দেখেছো এরকম ধরনের কিছু পোস্ট সেটা এখন মাথায় ঘুরছে তাই তো না তবে মেয়েদের নিজের বলতে কিছু নেই বিয়ের আগে বাপের বাড়ি আর এখন বরের বাড়ি আচ্ছা মেয়েদের নিজের বাড়ি কোনটা বলতে পারো আরে এই তো কদিন আগে দেখলাম এক মহিলা ফেসবুকে লিখেছে
স্বামী স্ত্রী ঘুরতে গেছে, কিন্তু ভাব সমান সমান, হোটেল ভাড়া, খাওয়া খরচ, ট্রেনের টিকিট সবটাই সমান যাবতীয়। কত সুন্দর না ব্যাপারটা? হ্যাঁ, সেটা একদিক থেকে ভালো দিক, একদিক থেকে কিন্তু আমি অনেক কিছু শিখতে পারছি, জানতে পারছি। তবে কিছু কিছু ক্ষেত্রে কিছু জিনিস একতরফা হয়ে যাচ্ছে। আরে এতে একতরফা কথার কি আছে? একটা মেয়ে স্বাবলম্বী হবে সেটা ভুল? মনে রাখো, একটা মেয়ে একটা ছেলের থেকে কিন্তু কোনো অংশে কম নয়। স্বাবলম্বী মানে ব্যাপারটা একটু অন্যরকম, মানে সবার কাছে সবটা সমান নয়। এই যেমন ধরো, অনেক ফ্যামিলি ঘুরতে যায়, তারা কি ওই মেয়েটার মতো সবাই সমান সমান ভাগ দেয়? করে না, কারণ সবাই স্বাবলম্বী নয়। এক্স্যাক্টলি, আমি তোমায় এটাই তো বলতে চেয়েছি। এই ঘুরতে গিয়ে দেবে যখন পুরুষরা যায়, তারা কিন্তু তাদের মা বাবা বউ বাচ্চা সবার খরচ কিন্তু তাই দেয়। তারা কিন্তু সোশ্যাল মিডিয়াতে এসে গর্ব করে বলে না। সেটা কেন? সেটা তো পুরুষেরই দায়িত্ব। আমি তো এটাই বলতে চাইলাম, একটা পুরুষের স্বাবলম্বী একজন মহিলা স্বাবলম্বী দুটো এক নয়। একজন মেয়ে মনে করে শুধুমাত্র তার নিজের খরচটুকু চালাতে পারলেই সে স্বাবলম্বী, কিন্তু একটা ছেলে, ছেলে তার মা বাবা সংসারের সব দায়িত্ব, এমনকি তার বউ বাচ্চার দায়িত্ব যখন সে নিতে পারবে বা সে ইনকাম করতে পারবে, তখনই সে হয় স্বাবলম্বী। ঠিক যেমন ছেলের দায়িত্বের মধ্যে পড়ে ইনকাম করা, তেমনি একজন মেয়ের দায়িত্বের মধ্যে পড়ে ঘর সামলানো। ছি ছি ছি, তুমি এটা মনে করো শুধুমাত্র ঘর সামলানো মেয়েদের দায়িত্ব? শোনো, আমরা আজকের নারী, আমরা সব পারি। আরে এটাই তো সব থেকে বড় ভুল, তোমাদের সব পারতে কে বলেছে? আচ্ছা, আমরা কখন বলি যে আমরা সব পারি? সবাই সব কিছু পারে না। তোমরা তো সুন্দর করে ঘর সামলাও, বাড়িতে সকাল থেকে ঘুম থেকে উঠে তোমার কাজকর্ম করো, এটা কি সামান্য? কখন কার খেয়াল রাখা, কখন কার কি লাগবে, কখন কার কোনটা প্রয়োজন, সব কিছু তোমরা গৃহিণীর একা সামলাও। তোমরা না থাকলে তখন কাপড় কাজের জন্য একজন, রান্নার লোকের জন্য একজন, তোমার ঘর মোছার জন্য একজন, ইস্ত্রি করার জন্য একজন, তোমার বর্তমানে পাঁচজন লোক লাগবে আর ঘর সামলার জন্য, সেই পাঁচজনের কাজ তুমি একা করো। আর কি চাও তোমাদের? তার মানে তুমি কি বলতে চাইছো, এইসব কাজের জন্য আমরা, আমাদের মেয়েদের কোনো দাম নেই? আরে সোশ্যাল মিডিয়া দেখো, এখনকার দিনের মেয়েরা মুখ্যমন্ত্রী, পাইলট, অ্যাথলেটিক। সে তো অস্বীকার করিনি, তার সঙ্গে ডিভোর্সের কি সম্পর্ক? সকাল ঘুম থেকে উঠে মনে করলাম যে আমার বাড়ি নেই কেন, তা মনে করলে হবে না, তার জন্য প্রপার খাটতে লাগবে। কত খেটেছ তোমার বাড়ির জন্য, বাড়ির জন্য পরিশ্রম করতে লাগে, আর তাছাড়া কজন বাড়ি বানায়? আর আমি তো যেমন আমার বাবার বাড়ি আমি নিজে পেয়েছি, তার বর্তমানে দেখো তোমার যেসব মনে হয়, এই বাড়িটা আমি তোমার আমার নামে দুজন নামে লিখে নেবো, তাহলে খুশি হবে তুমি তাহলে? হ্যাঁ, কিন্তু আমার নিজের টাকায় বাড়ি বানানো, সেটা তো, সেই স্বপ্ন তো পূরণ হবে না। কজন নিজের টাকায় বাড়ি বানায় ভাই? সবাই বংশ কোথায় পায় নিজের বাড়িতে? কিন্তু নিজের টাকাতেই বাড়ি বানাবো, বুঝেছ? তাহলে এতক্ষণ ধরে বোঝালাম তাও বুঝবে না, তাহলে মেয়েদেরকে কি করে বোঝায় বলুন তো একটুখানি। তুমি জানেন তাহলে কিন্তু নিজের কমেন্ট বক্স আছে, কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। হ্যাঁ, আর ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইবটা কিন্তু অবশ্যই করে দেবেন।